আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ফেসবুকের ভিতরে যে প্রোফাইল পেজ হয়েছে সেটা দেখতে কিরকম। আপনারা হয়তোবা আমার কথাটি বুঝতে পারেন নাই, আবার মনোযোগ দিয়ে শোনেন। বর্তমান সময়ে ফেসবুকের যে আমাদের অ্যাকাউন্টটি, মেইন অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটি কিন্তু প্রফেশনাল মোডে পরিবর্তন হয়েছে, সেটা আপনারা আমাদের আগের ক্লাসটি দেখলে বুঝতে পারবেন। যারা আগের ক্লাসটি দেখেন নাই, উপরে আই বাটন থেকে দেখে নেবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের এই ভিডিওটির আগের ভিডিওটি দেখে নেবেন। তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে ফেসবুক যে পেজ আমরা চালাই, যেটা থেকে মূলত বিজনেস করি, অনেকে ফেসবুকে প্রফেশনাল পেজ খুলেছে, অনেকে আপনার মার্কেটিং এর পেজ খুলেছে, অনেকে সার্ভিস প্রোভাইডারের পেজ খুলেছে, এই পেজগুলো কিন্তু রিসেন্টলি আপনার প্রফেশনাল মোড চলে এসেছে। প্রফেশনাল মোড বলতে আমি প্রোফাইল পেজকে বোঝাচ্ছি। প্রোফাইল পেজ অর্থাৎ আপনি যে পেজটি এখন চালাচ্ছেন সে পেজটি প্রোফাইল পেজ হতে পারে অথবা ক্লাসিক পেজ হতে পারে। তা আজকের ভিডিও থেকে আপনাদেরকে শেখাবো যে কোনটা প্রোফাইল পেজ এবং কোনটা ক্লাসিক পেজ, কিভাবে আপনি চিনবেন প্রোফাইল পেজ কোনটা এবং ক্লাসিক পেজ কোনটা। তো কথা আমার না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আপনারা যে স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি মূলত পেজে এসে বসে আছি, এটাও মূলত আমাদের ফেসবুকের মেইন অ্যাকাউন্ট। আপনারা যদি এখানে মাউস রাখেন তাহলে দেখতে পারবেন যে এটা অ্যাকাউন্ট নাম, এটার নাম হচ্ছে অ্যাকাউন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কর্নারে যে আমাদের ছবিটা আছে এখানে যদি আমরা মাউস রাখি তাহলে দেখায় অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট মানে হচ্ছে এটা হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট। আপনারা গত ক্লাসটি যদি দেখেন অর্থাৎ এই ক্লাসের আগের ক্লাসটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট মূলত কোনটি। তো অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্টের ডান পাশে দেখেন, বাম পাশে সরি, আমাদের অ্যাকাউন্টের বাম পাশে রয়েছে আমার নাম, ফ্রেন্ডস, পেজ, গ্রুপ, প্রফেশনাল ড্যাশবোর্ড, মার্কেট প্লেস ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এই যে বাম পাশে যে মেনুটি রয়েছে এটি কিন্তু আপনার প্রফেশনাল যে প্রোফাইল আছে অর্থাৎ ফেসবুকের যে মেইন অ্যাকাউন্ট সেটা যেটা প্রোফাইল প্রফেশনাল মোডে আসে সেখানে কিন্তু আপনার পেজ অপশনটি থাকবে না, বা সরি পেজ অপশনটি থাকবে। তো আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল মোডে আছে, প্রফেশনাল মোডে আছে, এবং এইটা যে প্রফেশনাল মোডে আছে তা বোঝার উপায় হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এইটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। আমি যেটা বলতেছি বা যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, এই প্রফেশনাল অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার ফেসবুক মেইন অ্যাকাউন্ট যেটা আপনি ক্রিয়েট করছেন। এই অ্যাকাউন্টের মতন দেখতে এবং এই অ্যাকাউন্টের মতন দেখতে বা এটার মতন পরিচালনা করা যায় বা এটার মতন পরিচালিত হয় এরকম ভাবে আপনার ফেসবুক পেজও বর্তমানে আপডেট হয়েছে। যেমন আমাদের এখানে দেখেন আমাদের যে প্রফেশনাল অ্যাকাউন্টটি, এই অ্যাকাউন্টের একদম প্রথমে কি আছে একটা কাভার পেজ, পরে রয়েছে আপনার একটা মেনু যেখানে আছে আপনার অ্যাড স্টোরি এবং আছে ভিউ টুল যেটা প্রফেশনাল ড্যাশবোর্ডের বাটন, এরপর আছে একটা এডিট যেটা আমরা প্রোফাইলটাকে এডিট করতে পারি, এরপরে রয়েছে আমাদের ইনফো। ইনফোর পরে যদি আমরা দেখি একটু নিচে যাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউটের শুরুতে কিন্তু আমাদের দেওয়া আছে প্রোফাইল, এখানে লেখা আছে সুন্দর করে প্রোফাইল। এই প্রোফাইল মানে দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রোফাইল, এবং এই প্রোফাইলের যদি আমাদের এই প্রোফাইল এটার মাধ্যমে আমরা প্রোফাইল বুঝতে পারি। তো আমাদের যে পেজও প্রোফাইল মোডে আসছে অর্থাৎ ফেসবুক যে পেজ ছিল সেটা এখন প্রোফাইলের মোড ধারণ করেছে, সেটা দেখতে কিরকম। আপনি যদি পেজে ক্লিক করেন, পেজে ক্লিক করলে দেখবেন একদম শুরুতে একটা লেখা পেজেস অ্যান্ড প্রোফাইলস ইউর ম্যানেজ, পেজেস অ্যান্ড প্রোফাইল ইউ ম্যানেজ, অর্থাৎ আমি ম্যানেজ করতেছি পেজেস অ্যান্ড প্রোফাইল। তো এখানে আমার পেজ কোনটা এবং প্রোফাইল কোনটা, এইটাও কিন্তু পেজই, এখানে যা আছে সবই পেজ। তো এই পেজের মধ্যে একটা পেজ আছে আপনার প্রোফাইল পেজ আর একটা হচ্ছে ক্লাসিক পেজ। আমি কিভাবে এই নামটা বললাম, প্রোফাইল পেজ অ্যাজ লাইক প্রোফাইলের মতন দেখা যায়, দিস পেজ ওয়াজ আপডেট টু দ্য নিউ পেজ এক্সপিরিয়েন্স, ইউ ক্যান সুইচ ইনটু দ্য পেজ টু ম্যানেজ ইট। এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার যে পেজটা আছে সেটা আমার সেই পেজে সুইচ করবে অর্থাৎ প্রফেশনাল মোডে সুইচ করবে। এখান থেকে কিন্তু আমি এটা যদি ওপেন করি তাহলে এটা কিন্তু প্রফেশনাল মোডেই ভিউ হচ্ছে, দেখেন
প্রফেশনাল পেজের আর বাম সাইডটা দেখেন আপনি ম্যানেজ পেজ, এখানে আসতেছে হোম, প্রফেশনাল টুল, এই দুইটা এখানে হাইড দেখাচ্ছে কারণ আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটাকে ভিজিট করতেছি এই কারণে। যদি আমি এটাকে সুইচ করি তাহলে দেখবেন এগুলো ক্লিয়ারলি দেখা যায়। আমি যদি সুইচ করি এখান থেকে সুইচ করতে পারি, আবার এখানে ক্লিক করো আমি এইখানে এই বাটনে ক্লিক করে সুইচ করতে পারি, অথবা সি অল বাটনে ক্লিক করো আমি সুইচ করতে পারি। এই অংশটাতে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আপনাদের যদি এরকম থাকে তাহলে বুঝবেন কোনটা কোনটা পেজ কোনটা প্রোফাইল। আপনার উপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ যেটা প্রোফাইলে কনভার্ট হয়ে গেছে। সি অল পেজেসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সব পেজেসগুলো দেখায়, অর্থাৎ সবগুলাই আমাদের পেজ। এর মধ্যে একটা হচ্ছে প্রোফাইল পেজ যেটা দেখতে ঠিক এরকমের মতন দেখা যায়। এখানে যেরকম আমার রয়েছে হিস্টোরিগুলো এবং আমি এখানে পোস্ট করতে পারি, আমাদের বাম পাশে এরকম মেনু রয়েছে, ঠিক সেম আমি যদি প্রোফাইল পেজে যাই, যেমন আমাদের এখানে আরেকটি ফেসবুক আমি দেখাচ্ছি যে এটা আমাদের প্রোফাইল পেজ, এটা যদি আমরা এখান থেকে সুইচ করতে পারি যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এবং এখান থেকেও সুইচ করতে পারি, আমি এখান থেকে সুইচ করি, সুইচ করলে দেখবেন অ্যাজ লাইক ফেসবুকের অ্যাকাউন্টের মতনই দেখা যায়। দেখেন এখানেও দেখেন ঠিক সেমভাবে আমার একটা কাভার আসছে, আমার একটা আমার নাম আসছে এবং আমি যে পেজের নাম দিয়েছি সে নাম আসছে, এখানে লাইক একটা ফলোয়ার ফলোয়ার আছে, লাইক আছে, ঠিক এখানে ম্যানেজ আছে, ওইখানে হচ্ছে ম্যানেজ টুল, এখানে হচ্ছে ম্যানেজার আছে। এবং এইটার দেখেন এইখানে কিন্তু আপনার লেখা আছে সুন্দর করে যে এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে পেজ। তাহলে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল দুইটা চেনার উপায় হচ্ছে আপনার পেজের মধ্যে লেখা থাকবে পেজেস, প্রোফাইলের মধ্যে লেখা থাকবে হচ্ছে প্রোফাইল, প্রোফাইলের মধ্যে লেখা থাকবে প্রোফাইল। এবং এইটার ভিউ, এইটার যে ভিউ টুল আছে, ভিউ টুল বা ড্যাশবোর্ডে যদি আমরা যাই, এইটার ভিউ টুল বা ড্যাশবোর্ডে যদি আমরা যাই তাহলে আমরা পাচ্ছি ফার্স্টে ওভারভিউ, দেন হোম, দেন পাচ্ছি ইউর প্রোফাইল। দেখেন এইখানেও উল্লেখ করে দিছে ইউর প্রোফাইল, ইউর প্রোফাইল, এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট যে প্রফেশনাল মোড হয়েছে সে প্রোফাইল, আর পেজ যে প্রফেশনাল মোড হয়েছে সেটা আমাদের এইটার মতনই দেখতে। বাট এইখানে মেনু আছে কয়টা দেখেন, ইনসাইডে আছে আমার হোম, ইউর প্রোফাইল, পোস্ট, অডিয়েন্স, মেটা বিজনেস সুইট এবং হচ্ছে হেল্প। আর আমাদের পেজে যদি আমরা ম্যানেজে যাই, অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, তাহলে আমরা পাইতেছি ওভারভিউ, হোম, ইউর পেজ। খেয়াল করেন এখানে লেখা আছে ইউর পেজ, অর্থাৎ ওইটা হচ্ছে আপনার প্রোফাইল, এটা হচ্ছে আপনার পেজ। এবং এইখানে দেখেন স্টেপগুলো আরও বেশি, যেমন এখানে অডিয়েন্স আছে, আমাদের এইখানে কিন্তু অডিয়েন্স আছে, এই চারটা কিন্তু এখানে মিল আছে, অডিয়েন্স, পোস্ট, ইউর পেজ, আর এখানে হচ্ছে ইউর প্রোফাইল। প্রোফাইলে লেখা থাকবে ইউর প্রোফাইল যেটা হচ্ছে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট, আর পেজে লেখা থাকবে ইউর পেজ। কিন্তু প্রোফাইলে অ্যাড ক্যাম্পেইন করা যায় না, প্রোফাইলে অ্যাড ক্যাম্পেইন করা যায় না, পেজে অ্যাড ক্যাম্পেইন করা যায়, পেজে অ্যাড ক্যাম্পেইন করা যায়। যেমন এই কারণে গ্রো ইউর অডিয়েন্স, অডিয়েন্স গ্রো করার জন্য অ্যাড সেন্টার, ইনভাইটেশন, ফ্রেন্ড, ফলো। এরপরে আছে আপনার আরও যে টুল আছে, ইভেন্ট টুল আছে, পেজ অ্যাক্সেস টুল আছে, মেনটেনেন্স অ্যাসেট আছে, মেসেজ সেটিং আছে, লিঙ্ক কানেকশন আছে, বিজনেস অ্যাপ আছে, পেইড অনলাইন ইভেন্ট আছে, মেটা বিজনেস সুইট আছে, বিভিন্ন জিনিসগুলো রয়েছে। তো আপনারা দেখতে পেলেন যে প্রফেশনাল পেজ ভার্সেস প্রোফাইল, ফেসবুক প্রোফাইল ভার্সেস প্রফেশনাল পেজ। গত ক্লাসটি টাইটেল ভুল হয়েছিল, গত ক্লাসে আমরা টাইটেল দিয়েছিলাম আপনার পেজ এবং প্রোফাইল কিভাবে চিনবেন, ওইটা মূলত হবে হচ্ছে ফেসবুক ক্লাসিক প্রোফাইল, ফেসবুকে ক্লাসিক যে অ্যাকাউন্ট ছিল সেটা দেখতে কীরকম ছিল, এবং ক্লাসিক যে এখন যে প্রফেশনাল মোড হয়েছে সেটা দেখতে কীরকম ছিল। আশা করি বুঝতে পেরেছেন, গত ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, এবং এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই প্রফেশনাল ফেসবুক পেজ এবং প্রোফাইল দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। আশা করি সবাই এই দুইটা ভিডিও দেখেছেন, বুঝতে পারবেন, এবং নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো যে প্রফেশনাল ফেসবুক পেজ অর্থাৎ আপডেট ফেসবুক পেজ এবং আপনার ক্লাসিক ফেসবুক পেজ দুইটার মধ্যে পার্থক্য কী। সামনের ক্লাসে আমরা দেখব যে আপডেট ফেসবুক পেজ এইটা এবং ক্লাসিক ফেসবুক পেজ এই দুইটার মধ্যে পার্থক্য কী, এবং আপনারা এই দুইটা দিয়ে কি মার্কেটিং করতে পারবেন কিনা, এবং ফেসবুক মার্কেটিং করতে হলে আপনারা কোন ধরনের পেজ আপনাদের জন্য বেস্ট। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।